হ্যালো ভিউয়ার্স, যে আমরা কি শিখবো কিভাবে আপনার ফেসবুক পেজটাকে আপনি ডিলিট করবেন? অনেকে সময় আমার পেজ অতিরিক্ত পেজ চলে আসে বা ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় ও অতিরিক্ত পেজ ক্রিয়েট হয়ে যায়, বা অনেক সময় অপ্রয়োজনীয় ফেসবুক পেজ আছে যেগুলো প্রয়োজন নেই আপনার ডিলিট করতে হয়। তো আমরা আজ দেখবো কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ফেসবুকে। তারপরে এখান থেকে চলে যাব এই যে অপশনে, আবার দেখাচ্ছি এই যে অপশন আছে সেই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমরা চলে যাব পেজে, এখান থেকে পেজে, যে যে পেজ আছে সেই পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক একটা পেজ চলে আসে। আমি এখান থেকে একটা পেজে নিয়ে এসেছি নিলাম। পেজ নেওয়ার পরে যে এটা আমার পেজ, তারপর আপনারা ক্লিক করবেন এই যে অপশন, এখানে এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এই যে এডিট, এডিট সেটিংস, এডিট সেটিংস এ। তারপর আমরা চলে যাবেন জেনারেল সেটিংস ক্লিক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে পিন পেজ, ফেভারিট, তারপর রিমুভ পেজ, পেজ ভিজিবিলিটি। তো এই যে আছে রিমুভ পেজ, আমরা এখানে তারপর দেখতে পাচ্ছি যে ডিলেট ফরাদ আহমেদ, মানে ডিলেট ইউর পেজ মিন্স দ্যাট নো বডি উইল বি এবল টু সি অর ফাইন্ড ইট। মানে ডিলেট মানে হচ্ছে এই আপনার পেজটা কেউ কোনো মানুষ পাবেও না এবং খুঁজেও পাবে না, ঠিক আছে। ওয়ান্স ইউ ক্লিক ডিলেট উইল বি 14 ডেজ টু রেস্টোর ইন কেস ইউ চেঞ্জ ইউর মাইন্ড। এই পেজটি 14 দিন লাগবে এটা ডিলেট হতে। যদি আপনার এই 14 দিনের ভিতরে যে আবার আপনি চান যে এই পেজটা আবার প্রয়োজন, আপনি আবার সেটাকে ফিরিয়ে আনতে পারবেন। তো 14 দিন পর্যন্ত আপনি সময় পাবেন এই পেজটা আবার ফিরিয়ে আনার জন্য। তো কিভাবে ফিরিয়ে আনবেন সেটা অবশ্যই আমি পরবর্তী টিউটোরিয়ালে বলবো। আর তো এখানে তারপর বলছে আফটার দ্যাট ইউ বি আর্ক টু কনফার্ম ওয়েদার টু লেট ইট পার্মানেন্টলি। এখানে ক্লিক করার পর আপনাকে বলবে যে আপনি কি কনফার্ম যে সেটা ডিলেট করবেন কিনা। তো আমরা প্রথমে এই ডিলেট ফরাদ আহমেদ এখানে ক্লিক করব, তারপর এখানে ডিলেট, এই ডিলেট ক্লিক করব। তো আমাদের কাজ শেষ, আমাদের পেজটি পার্মানেন্ট ডিলেট হয়ে গেছে। কিন্তু এটা অপশন রাখা গেছে যে 14 ডেজের ভিতরে সেটা ডিলেট হবে। যদি আপনি সেটা ফিরিয়ে আনতে চান তাহলে আনতে পারবেন 14 দিনের ভিতরে। আপনার যদি ইচ্ছে হয় যে না আমি পেজটা আমি আবার ফিরিয়ে আনবো, তাহলে আপনি কি করবেন সেটা আমি আবার দেখাচ্ছি। প্রথমে চলে গেলেন ফেসবুক আইডিতে, ফেসবুক আইডিতে যেটাতে আপনার ভালো লাগে, তারপর এই এখানে ক্লিক করে অপশনটা ক্লিক করলেন। ক্লিক করার পর তারপর আপনি চলে গেলেন পেজে। পেজে যাওয়ার পর এখান থেকে আপনার পেজ, যে কোনো একটা পেজ সিলেক্ট করলেন। যে কোনো পেজ বলতে আপনার যদি পেজ থাকে তাহলে তো অবশ্যই আপনার একটা যেটা পেজ থাকবে সেখানে যেটা পেজটা আপনি ডিলিট করতে চান তা সেই পেজটাই আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর আপনি চলে যাবেন এই অপশনটাতে, তারপর ক্লিক করবেন এডিট সেটিংস, তারপর জেনারেল সেটিংস। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ফরাদ আহমেদ ইজ সিকিউর টু বি ডিলিট ইন 14 ডেজ ক্যান্সেল ডিলিশন, মানে 14 ডেজের ভিতরে এটা ডেট হয়ে যাবে। যদি আপনি সেটা ফিরিয়ে আনতে চান তাহলে কি করবেন, এই ক্যান্সেল ডিলিশন এখানে ক্লিক করবেন। ক্যান্সেল ডিলিশন ক্লিক করার পর তারপর আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্যান্সেল দ্য ডিলিশন অফ
পর্দা হবে। আপনি কি শিওর যে আপনি ডিলেট হওয়া এই আইডিটা আবার ফিরিয়ে আনতে চান বা এই পেশেন্ট আবার ফিরিয়ে আনতে চান? আপনি কনফার্ম, যদি কনফার্ম হয়ে থাকেন তাহলে অবশ্যই কনফার্মে ক্লিক করে দেবেন। শেষ, আপনার কাজ শেষ, মানে আপনার পেশটা আবার ফিরিয়ে আনতে পেয়েছেন, আপনার পেশটা আবার ফিরে এসেছে। এখন আবার সেই ডিলেটের অপশনটা চলে আসছে, আপনি যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট করতে পারবেন, আবার ফিরিয়ে আনতে চাইলে ফিরিয়ে আনতে পারবেন। তো আশা করি আপনার এই টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।